গুড মর্নিং টু এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুম্পাস ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, শুরু করছি আজকে সরস্বতী মাকে নিয়ে। আজকে যেহেতু সরস্বতী পুজো, তো স্কুলে চলে এসেছি আমি। যেহেতু স্কুলে চাকরি করছি, তো স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা হয়, আর এবারও করা হয়েছে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, সরস্বতী ঠাকুরকেও বসানো হয়ে গেছে, আর এখানে ঠাকুরমশাইও চলে এসেছে। তো এখন পুজো স্টার্ট হবে, সম্পূর্ণটাই তোমাদের সাথে আজকে ভেবেছি শেয়ার করব, কি হয় স্কুলে সবটাই তোমাদের দেখাবো। আর আমিও সকাল সকালে চলে এসেছি রেডি হয়ে একদম। তো কিছু ফটো তুলে নিয়েছিলাম স্কুলের সামনে দাঁড়িয়ে, আমার যে কলিগরা ছিল স্কুলের, তো ওদের সাথেও আমি ফটো তুলেছি, খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি। ভাবলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করি, কারণ ফটোটা একটু না তুললে না হয়, তার জন্য ফটো তুলেছি আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ফটো তোলার পর পুজো শুরু হয়ে গেছিলো, তো চলে এসেছি ভিতরে, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমার ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো পুজো চলাকালীন চলে এসেছি খাওয়ার দিকে। আজকে আমাদের এখানে স্কুলে রান্না করা হচ্ছে লুচি, আর সাথে ফুলকপি আলুর তরকারি, সাথে দেওয়া হবে সুজি, আর প্রসাদ তো হবেই। তো যাই হোক, এখানে আমরা কথা বলছিলাম। তো রান্নার জায়গা থেকেও চলে এসেছি, আর এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, অনেক স্টুডেন্ট এসেছে, ভীষণ ভালো লাগছিলো, খুব আনন্দ হচ্ছিলো সবাইকে দেখে। সবাই এখানে পুজোতে এসেছে, প্যারেন্টসরাও এসেছে, বাচ্চাদের প্যারেন্টসরাও এসেছে, আর পুজো স্টার্টও হয়ে গেল। আমরা এখানে সাইডে দাঁড়িয়েছিলাম, ভীষণ মজা লাগছিলো। আর ওরা আমার সব কলিগস, টিচার সব, আর এটা আমাদের এক স্কুলের কাজ করে, ও সাইডে দাঁড়িয়েছিল। আর খাইয়েছিল যজ্ঞটা, ভীষণ সুন্দর করে পুরো ব্লগটা। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হয়তো আমি দুইবার বলে দিয়েছি আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করার জন্য, তো যাই হোক বলে দিলাম আর কি। তো এখন যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, তো যজ্ঞর পর আমরা প্রসাদ খাবো। ভীষণ খিদাও পেয়ে গেছিলো, অনেকটা সকালে চলে এসেছিলাম স্কুলে, প্রায় 7টার দিকে চলে এসেছিলাম স্কুলে, তো এখন বাচ্চা 10:30 মতো। তো যাই হোক, যজ্ঞ শেষ হওয়ার পর আমরা প্রসাদটা খাবো, প্রসাদ খেয়ে আমরা একটু ঘুরতে যাব সবাই মিলে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো প্রসাদটা খেয়ে নিয়েছি, আমাদের স্কুলের প্রসাদটা ভীষণ টেস্টি হয়েছিল, লুচি ফুলকপি আলুর তরকারি সুজি করেছিল, তোমাদের আগেই বলেছি অনেক টেস্টি হয়েছিল। তো প্রসাদ খেয়ে চলে এসেছি আমি আর দিদি কলেজে, মানে আমাদের আরটিউতে, রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটিতে। অনেক বড় করে এখানে সরস্বতী পুজো হয়, আর ভীষণ সুন্দর করে হয়, আর আজকে তো যেহেতু সরস্বতী পুজো অনেকটাই ভিড় ছিল, আর এই হচ্ছে আমাদের পূজা দিদি। তো আমরা সবাই একসাথেই চলে এসেছিলাম, আর অনেক ফটো তুলেছি। তারপর রাতে বাড়িতেও চলে এসেছি, আর রাতে আজকে ডিনারে ছিল লুচি ঘুগনি আর সেও, যেহেতু মা দুপুরেই করেছিল, কিন্তু দুপুরে তো আর খাওয়া দাওয়া হয়নি, তো রাতে আজকে খেয়েছি, দুপুরে আমরা বাইরেই খেয়েছিলাম। তা আমার এই ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো টাটা।